Hello, assalamu alaikum. This is Tasnim Zakiariza from my channel Tasnim Zakiariza. Welcome back to my channel. Shobai kemon achen? Asha korchi shobai onek 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 beshi bhalo achen. Niye chole eshechi ajker ekta notun video. To ekhon bajche 7:15, তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি। তো আজকে আম্মু অনেক কিছু রান্না বান্না করবে, তো সেগুলা নিয়েই থাকবে আজকের ব্লগটা। আর আপনারা আম্মু রান্না বান্নাটা খুব বেশি পছন্দ করেন, তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে আম্মু চলে এসেছে রান্না করতে, কি তাও রান্দা ওর তো এই যে এখানে সিমের বিচিগুলো আম্মু ছাড়িয়ে নিচ্ছে, এটা দিয়ে আপনার আজকে তরকারি হবে। এটা দিয়ে আম্মু খুব ভালো তরকারি বানায়। আর ইনো কি তাওর মনে হয় চটপটি রকটা মনে হয় সিদ্ধ করা সিদ্ধ করা হচ্ছে। অনেক কিছু আছে, তো আজকে আম্মু অনেক কিছু রান্না করবে, তো দেখা যাক কি কি আম্মু রান্না করে। তো আমাদের বাসার সবার এত প্রিয় চটপটি, বাট আম্মু পার্সোনালি এত বেশি পছন্দ করে না। তো আমাদের এই ক্রেভিং দেখে আম্মু আজকে নিজে দায়িত্ব নিয়েছে চটপটি বানানোর। নর্মালি চটপটি বানালে কিন্তু রিমাই বানায়, তো আজকে আম্মু দায়িত্ব নিয়ে এখানে চটপটি বানানো চলছে। গ্রুপে কিন্তু সুন্দর করে ইয়ে করিয়ে দিওয়া লাগবো, ডিম সিদ্ধ করিয়া রাখো, ডিম সিদ্ধ রাখো, গাজর রাখো, কিরা রাখো। তো টক একটা হবে টমেটো দিয়ে, তো এখানে টমেটো কাটা হয়েছে, এই যে ধনে পাতা আছে, তারপর এখানে শাক আছে, শাক দিয়ে হয়তো একটা ভাজি হবে, তারপর এখানে গুড়ি দেখো সেটা বেগুনি কালারের বাঁধাকপি, আর এই হলো গিয়ে শিম। শিম আমাদের বাসায় অনেক বেশি চলে, যেদিন রান্না হয় সারাদিন মনে হয় যে এটাই খাই। ছোলা ভুনাও করা হয় মুড়ি দিয়ে, খেতে খুবই ভালো লাগে। এগুলো আমাদের মিড নাইট স্ন্যাক্স। তারপর এখানে চিকেন আছে অনেক ধরনের, এগুলা দিয়ে অনেক কিছু রান্না করা হবে। এই যে মাছ আছে, এটা ভাজি করে সব তরকারিতে দেওয়া হবে। ছোলা ভুনা খুলে আমরা আজকে অনেকগুলা ড্রেস পেয়েছি, যেগুলা সোনাবিকে বিয়ের, হ্যাঁ বিয়ের আগে বানিয়ে দিয়েছিলাম, বাট সোনাবির লাগেজ আমরা আর কেউই খুলিনি, বিয়ের সময় যেটা এনেছিল আজকে খোলা হলো। তো এখান থেকে অনেকগুলা ড্রেস আমরা দিয়েছি সোনাবিকে, মানে ম্যাক্সিমামই ড্রেস। তো রিমা একটা ডিসাইড করেছে যে টিয়া কালারের একটা ড্রেস পরবে, আর আমি এখান থেকে যে একটা পরে নিব। 2 তারিখ হলো গিয়ে বড় ভাইয়ার বার্থডে, আর বিয়ের পরের বড় ভাইয়ার প্রথম বার্থডে, তো অনেক কিছু আমাদের প্ল্যানিং আছে। তো সেগুলা দেখতে হলে 2 তারিখের ব্লগের জন্য ওয়েট করবেন, আর এগুলো গুছিয়ে নিবে। আর এই যে আমি এখানে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তো এবার ঈদে আমার টেবিল সেটিং নিয়ে অনেক প্ল্যানিং। তো আমি প্রায় 20,000 টাকার মতো বাজেট রেখেছি শুধু টেবিল সাজানোর জন্য, দেখা যাক কি হয়। আর পুরোনো যেগুলো হয়ে গিয়েছে, এটা আমার লাইফের ফার্স্ট রানার একটা ফার্স্ট ম্যাট, যখন বের হয়েছিল তখন কিনেছিলাম। তো এগুলো ভাবলাম এখন ইউজ করে শেষ করে ফেলি, আর যখন বেশি খারাপ হয়ে যাবে তখন কাউকে দিয়ে দিব, এর আগে আমি একটু মন ভরে ইউজ করে ফেলি। তো এইভাবে আজকে টেবিলটা সাজিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এইদিকে আম্মু রান্না করছে, আর এদিকে আমি রুমগুলা ডিপ ক্লিন করে নিয়েছি, এই রুমটা একদম ক্লিন করে নিয়েছি, সোফা টোফা ওই রুমটাও ক্লিন করে নিয়েছি, তারপর আমাদের আরেকটা যে ডাইনিং রুম আছে ওইটাও ক্লিন করে নিয়েছি। সোনাবিও আমার সাথে হেল্প করছে, সাইফুলও আছে। এবার একটা প্ল্যানিং করেছি, কি প্ল্যানিং করেছি বলে, আমাদের যেহেতু মানুষ বেশি, দেখা যাবে যে সোনাবি তো এসেছে, একজন মানুষ বেড়েছে, আজিমাও আমাদের এখানে এসেই ম্যাক্সিমাম টাইম থাকে, কারণ সোনাবিদের বাসায় মানুষ কম, তো ওখানে একা ফিল করে, তো ফ্রি থাকলেই চলে আসে। আর অনেকেই বলেন যে ওর কি ঘর বাড়ি নেই, বোনের বাড়িতে কি এসে থাকা যায় না? আজকে যদি আমার বিয়ে হয়, রিমা তো ফ্রি টাইমে আমার এখানেই থাকবে, তো আপনারা এভাবে কেন চিন্তা করেন আমি বুঝি না। সব জিনিসকে ইজিলি নেবেন, তাহলে ইজিলি সব কিছু ভালো লাগবে। তো আমরা হলো গিয়ে তানভীর মাহফুজও কিন্তু আমাদের এখানে ফ্রিকুয়েন্টলি খায়, তো বাসায় দেখা যাবে যে যদি একদিন ইফতার করে একদিন আমাদের এখানে একদিন বাসায়, এরকমই আর কি করবে। তো যেহেতু এইটা হলো গিয়ে 8 সিটার টেবিল, তো এখানে সবার জায়গা হবে না, আর আব্বুও তো আমাদের সাথে খাবে, তো টোটাল হলাম গিয়ে আমরা 10 জন, আরও যদি আমাদের ফ্রেন্ড ফ্রেন্ড থাকে তাহলে আরও বাড়বে। তো এই টেবিল তো এখানেই আছে, এখানে থাকবে। আর আরেকটা জিনিস যেটা করব বলি, দাঁড়ান, টেবিলটাকেও আমার ইচ্ছা আছে ওই রুমে নিয়ে যাওয়ার। আর একটা 12 সিটার একটা টেবিল আমি কুরবানির ঈদ পরে বানাবো, আমার প্ল্যানিং আছে এরকম। তাহলে আবার এই 2 টেবিল নিয়ে টানাটানি করা লাগবে না। তো রমজানের জন্য এই টেবিল আর ওই টেবিল, 2টা টেবিল একসাথে করে নিব, তাহলে দেখা যাবে যে সবাই একসাথে খেতে পারবো। আর যদি গেস্টরাও আসে, কারণ রোজার সময় বড় ভাই ওনাদের ফ্রেন্ড বা ভাই ব্রাদারদেরকে দাওয়াত করে, আমরা ওই রকম দাওয়াত করি, তো 1 টেবিলে কিন্তু ধরে না, কারণ টেবিল কিন্তু সেট আপ করলেই দেখেন অর্ধেক জায়গা কিন্তু ধরে মানে শেষ। তো এরকমই আর কি প্ল্যানিং আছে, তো এইভাবেই রোজাটাকে কাটাবো। আবার ঈদের
দুই দিন আগে যেহেতু আমি ডিপ ক্লিন করি তখন আবার সবকিছু রিঅর্গানাইজ করে রেখে দিব, তো এরকমই আপাতত প্ল্যানিং আছে। তো রমজানে ডেকোরেশন করব কিনা না এটা নিয়ে সবাই জিজ্ঞেস করছে, তো অবশ্যই রমজানে ডেকোরেশন হবে, আমি ভাবছি কি করা যায় বা না করা যায় সবকিছুই দেখতে পারবেন। তো এখন বাজছে 9টা, তো আম্মু কি করছে আপনাদেরকে দেখে আসি। বাসার আমার অলমোস্ট কাজ শেষ, আমি সাইফুল সোনাবি আমরা তিনজন মিলেই করে নিয়েছি। তো সোনাবি যে কাপড়গুলো নিয়ে এসেছিল আমরা তো আর লাগেজ খুলিনি, তো আজকে খুলে এই ট্রেজার গুলা বের হলো। তো এটা তো রিমা ডিসাইড করে নিয়েছে 2 তারিখ বড়বার বার্থডেতে পরবে, আর আমি এই লালটা বা এইটা পরবো। এগুলো সব রিমার বানানো ড্রেস, সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস, এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন। তো এগুলা থেকে পরবো, তো এখন এগুলা আলমিরাতে গুছিয়ে রাখবো। তো অনেকে জিজ্ঞেস করেন যে বড় ভাই আর রুবেকে সোনাবির কাপড় থাকে কিনা না, তো আমাদের হচ্ছে গিয়ে এই বড় আলমারি আরো 4-5টা আলমিরা আছে, আর বড় ভাই আর রুবে উনার শুধু কাপড় থাকে, বাট সোনাবির কাপড় আমাদের সবার সাথে থাকে। যেমন এখানে অনেকগুলা আছে আমাদের ভাই, এখানে আমাদেরও আছে সোনাবিরও আছে সবকিছু একসাথে, তারপর এই সাইডেও আছে, এগুলো একটু মেসি হয়ে আছে, এই যে সোনাবির এইটা, এটাও সোনাবি, তো এরকমই আমরা রাখি। তো বড়বার আলমারিতে আর রাখা লাগে না, আমাদের এখানেই সবকিছু হয়ে যায়। আর একসাথে কাপড় থাকলে যেটা হয় আমরা জাস্ট যার যেটা ইচ্ছা বের করে নিয়ে পরে ফেলি, এরকম না সোনাবি রুমি কি সোনাবি কুলো কাপড় নিতাম, এরকম আমাদের মধ্যে নেই, আমাদের যার যেটা ভালো লাগে পরে ফেলি। তো এবার গুছিয়ে রেখে দিই, এটা একদিন আমারও পরার ইচ্ছা আছে। এটা সোনাবিকে ঈদের সময় লাস্ট ঈদে আমি গিফট করেছিলাম সোনাবিকে, তাই না সোনাবি? সোনাবি নিয়েছিল এটা, আর আমি নিয়েছিলাম আরো একটা, এটা ট্রেন্ড মার্ট থেকে নিয়েছিলাম। এটা কমরের রেড কই নাই নি লগে নাই নো নাই তো কমরের রেড সাথে ফিটিং আই তো নাই তাহার তো কথা লাগে জল নাই জানে। আর এটা এইটা রিমা ডিজাইন করে নিয়েছে ঈদে ঈদে। তো এটাও পরার ইচ্ছা আছে, এগুলো আয়রন করতে হবে, একদম কুচকে গিয়েছে এমন ভাবে সোনাবি রেখেছে একদম কুচকে। সামনে বড় ভাইয়ার বার্থডে, তো ভাবলাম কিছু একটা নেই বড়বার বার্থডে আর আমি নিচ্ছি, মানে চুড়িটা দেখে ভালোই লাগলো। তো এই যে সুন্দর একটা প্যাকেজিং করা, এই চুড়িটা হচ্ছে গিয়ে সিটি জয়পুরি চুড়ি থেকে, চুড়িটা দেখাই আপনাদেরকে, এত সুন্দর, এটা আমার সাইজেও হবে সোনাবির সাইজেও হবে। এই যে চুড়িটা, এটা হলো গিয়ে 2.8, এত সুন্দর চুড়ি, মানে ওদের চুড়ি আমার যে চুড়ির স্ট্যান্ডে আপনারা চুড়ি দেখেন সব চুড়ি হচ্ছে গিয়ে ওদের থেকে, আর কিছু ঢাকায় গাউসিয়া থেকে গিয়ে নিয়েছিলাম। তো এটা দুইটা নিয়েছি, তো টোটালটার প্রাইস হলো গিয়ে 1800 টাকা। চুড়িগুলা কস্টলি হলেও কোয়ালিটিটা খুবই ভালো। তো ঈদের সময় আরও ইচ্ছে আছে আরও চুড়ির কালেকশন করব, তো একটা স্ট্যান্ড কিনতে হবে। সোনাবি অনেক প্ল্যানিং করেছে, দেই তোমার তেলমা হাসুল দেখি। তো সোনাবি ঈদের সময় প্ল্যান করেছে আরও চুড়ি কিনবে, তো আমরা চুড়ির কালেকশন আরও বাড়াবো, তাই না? তো চুড়ির কালেকশন নিতে হলে সিটি জয়পুরি চুড়ি থেকে সবাই নিতে পারেন, এত ভালো কালেকশন। আর যদি বলেন যে কাউকে গিফট করবেন, এত সুন্দর প্যাকেজিং করে দেয়, এইরকমই আপনি কাউকে জাস্ট এরকম দিতে পারবেন। ধরো লইলাও লইলাও, তো গুজাল করো রাখা নাকি অত সময় তো নিয়ে। এই যে এখানে তো আর কালেকশন ধরবে না, তো আরো একটা আনবো, আনলে আমাদের ঈদের সব কালেকশন, তো সোনাবি আর আমি চুড়ি নিবো, আর কেউ নিবে না। আম্মুরও আম্মু নিতে পারে, আবার আম্মু চুড়ির শখ আছে, বাট বেশি শখ আমার আর সোনাবির। তো এটা এখন থাক, ঈদের সময় চুড়ির স্ট্যান্ড আনলে এটা সুন্দর করে সাজিয়ে রাখবো। তুমি যাও বুঝতে যাও, বাইরে গিয়েছিলাম যেহেতু আম্মু রান্না করে, ওই দিন গন্ধরাজ লেবু ছাড়া আমাদের হয় না, নাগামরিচ ছাড়া হয় না। তো এগুলা কিনতে গিয়ে যেটা দেখলাম, স্ট্রবেরি পেয়ে গেলাম। স্ট্রবেরি তো সবসময় পাওয়া যায় না, এত টেস্টি লাগে স্ট্রবেরি, মানে যে জিনিস পাওয়া যায় না সেই জিনিসেরই ক্রেভিং থাকে বেশি। এই স্ট্রবেরি আর কিউই আমার এত বেশি ভালো লাগে। আর এখানে কিনেছি দেখাই, দাঁড়ান, এই হলো গিয়ে গন্ধরাজ লেবু, আর এই হলো গিয়ে নাগামরিচ। তো সালাদ বানিয়ে নিবো, আর বাসার সবাইকে দেখি কি নিয়ে আসলাম। এটা আমাদের আনা মানে একটা উৎসবের মতো আর কি দেখাই, কারণ সবসময় তো পাওয়া যায় না। রিমা তো ক্ষুদা যেহেতু লেগেছে হালকা কিছু খেয়ে নিবো, তো নুডলস খাবো আমি আর সোনাবি আর আজিমা মিলে, আপনাদেরকে দেখাই, দাঁড়ান। নুডলস নিয়ে নিয়েছি, ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি, পানি গরম হচ্ছে। আম্মুকে এনে স্ট্রবেরি দিলাম, কোনো কিছুই আম্মুর ভালো লাগে না, এই জন্য আম্মুকে কিছু দিতেও ভালো লাগে না। কিন্তু কিটা চলেন, মাংস সিদ্ধ চলেন নি কিমা হইবে এটা দিরা হাতর স্যান্ডউইচের জন্য।
যে সোনাবি শাওয়ার টাওয়ার করে এসেছে দেখো লুপ সামলাতে পার তোমার লাগে নুডলস বানাইয়া রেডি আও খাও ভাইয়া নুডলস তোমার লাগে আজিমার লাগি বানাইছি আজিমা খাইছে তুমি না আমার তো আর জান রায় আপনারও তো সমস্যা কি মানুষের খাওয়া দাওয়া নিয়ে একজনের প্রবলেম হতে পারে আসলে এটা খুবই কষ্টজনক একটা জিনিস কেউ খেলে সে তার জন্য খায় কেউ না খেলে সে তার জন্য খায় আপনার ভালো লাগবে আপনি দেখবেন ভালো না লাগলে দেখবেন না আপনার কথায় তো আমাদের কিছু একটা চেঞ্জ হবে না তাই না বা আমাদের কথায় আপনি তো ভালো হয়ে যাবেন না তো এই যে সালাদ বানিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি গন্ধরাজ লেবু নর্মাল লেবু নাগা এটা তো থাকতেই হবে আর এখন কয়টা বাজে জানেন 11:25 এখন আম্মু রান্না করছে তো এই যে আম্মু ভুনা খিচুড়ি বানিয়ে নিয়েছি এটা সকালের বেলা খুব বেশি কাজে আসে যেটা আপনাদেরকে সব সময়ই বলি আর রিমার ফেভারিট খাবার এইটা তো আম্মু এটা মনে করে সব সময় বানায় রুটিগুলা ভাজা শেখা না শিখে নেওয়া হচ্ছে রুটি যেহেতু লাগে জল অলরেডি এখানে আছে করা রেখে আর যেহেতু চটপটি বানানো হয়েছে এটার জন্য এখানে ডিম বয়েল করা হয়েছে তো বললাম এত মানুষের জন্য মাত্র দুইটা ডিম আর দুইটা বয়েল করে দাও আর এখানে আমাদের ভাত হয়ে গিয়েছে তো এখন আম্মু চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছে এগুলো কি আজকে আজকে লাগে শেষ কি না আরো আছে হ্যাঁ আছে আর একটা চিকেনের কারি হবে আরেকটা এর বাদে এখন বাজে রাত পৌনে দুইটা এখন আম্মু রান্না বান্না শেষ হলো তো ফাইনালি আসলাম সালাদ অনেক আগে কাটা হয়েছে এবার চটপটির বাটিগুলো শোনাবি দিয়ে দিবে প্লেটের উপরে দিলাম চামচ দিলাম যদিও এত এত ইয়ে ভাবে আমি করি না বাট আজকে করে ফেললাম চিকেন ফ্রাই ওই সব টানা লাগবো এখন চলো না আসছে তাই তো লাইভ করাতে আছে কত সময় চলো তো শুরুটা হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই দিয়ে এটা হলো গিয়ে আম্মুর হাতের KFC স্টাইল চিকেন এর তো সুন্দর স্মেল আসছে এখানে পেট ভরে যাচ্ছে তাই না সোনাবি আর এই সব খাবার আমাদের সোনাবির খুবই ফেভারিট চিকেন ফ্রাই চিকেনে সব কিছু ধরিয়ে দিলে সোনাবি খেয়ে নেবে তো এটা নেওয়া হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে রাহাতের এখানে চিকেন বেক হচ্ছে রাহাতের আলাদা খাবার এগুলো আমাদের এগুলো খায় না আলাদা জিনিস খায় তো এটা বেক হচ্ছে যে আম্মু আরেকটা সালাদ বানিয়েছে এই টাইপের সালাদ আম্মুর ভীষণ প্রিয় তো এটা এখন লবণ দিয়ে মাখিয়ে নিবো এটা অনেক আগে করা হয়েছে বাট লবণ দেওয়া হয়নি কারণ পানি ছেড়ে দিবে তো এই হলো সালাদ দিয়ে দিলাম আম্মু বাঁধাকপি দিয়ে একটা স্যালাড করেছে দেখতে খুবই সুন্দর লাগছে এখানে লাল শাক চলে এসেছে আমি এখানে ভাত নিয়ে এসেছি এই যে গরম গরম ভাত আর বাকি কি করছে আম্মু আপনাদেরকে দেখাই দেন আর এই যে আম্মু আজকে কিন্তু চাউমিন রান্না করেছে এটা আমাদের আজিমা রেকমেন্ড করেছে এই হলো গিয়ে চটপটি এখানে দিকে কি আছে এখানে উড়ি মানে শিম নানি না কি তাই ও বাঁধাকপি আর কি তা গাজর নি একটা তরকারি করেছে তারপর এখানে আছে টমেটো দিয়ে মাছ তারপর এখানে হলো গিয়ে রাতের স্যান্ডউইচের জন্য আম্মু আলাদা করে চিকেন রাখে শাক তো দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে আছে শিম দিয়ে মাছ দিয়ে একটা তরকারি তারপর এখানে আছে ছোলা ভুনা আর এখানে কিতা
সিমের বিচি দিয়ে মাছ, এটা খুব ভালো হয়। আর এই যে এখানে আছে ভুনা খিচুড়ি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এই হলো গিয়ে দুইটাতে রুটি, এই দুইটাতে রুটি। অনেক আগে রান্না করা হয়েছে সবকিছু, একটু মাইক্রোওয়েভ করা হয়েছে। এই যে ছোলা এবার টেবিলে নিয়ে যাব। বড় ভাইয়াও চলে এসেছে, রিমাও চলে এসেছে, তানবিরও চলে এসেছে, রাহা তো জিম থেকে চলে এসেছে। স্প্যাগেটি দিয়ে স্টার্ট করছে, আর এখানে রিমা চটপটিটাকে রেডি করছে। তো এই যে কি বলে চাউমিন আর এই যে চিকেন ফ্রাই এর কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। আমরা সবাই বসে গিয়েছি, অলমোস্ট আমাদের খাওয়া শেষ। আজকে কেউ ভাত মাছ কেউ খাচ্ছে না, সবাই চাউমিনটা খাচ্ছে। আর এই ফ্রাইড চিকেন মনে হয় তিনবার আনা হয়েছে, এটাই বেশি খাওয়া হচ্ছে। আসলে এটা এই গরম গরম খেয়ে নিলে ভালো, না তারপর না হলে একটু নেতিয়ে পড়ে আর ভালো লাগে না খেতে। আজকে ভাত এগুলা খাওয়া হচ্ছে না। এই যে রিমা আরেক ব্যাচ নিয়ে এসেছে চাউমিন আমারে দে, আমি লাগে ঠেবুল গুল খাই। তো সকাল সকাল স্টুডিওতে চলে এসেছি, একটা ইনভিটেশন এসেছে আমাদের ইউনিভার্সিটি থেকে, মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে। খামের মধ্যে কি লেখা আগে বলো তো শুনাবি উপরে। তো আমাকে পার্সোনাল ইনভাইট করা হয়েছে, বড় ভাইয়াকে ইনভাইট করা হয়েছে। আমাদের ইউনিভার্সিটির ম্যাক্সিমাম প্রোগ্রামে আমাকে স্পন্সরশিপের জন্য বলা হয়। তো এ বছরটা হবে কি না না জানি না, দেখা যাক। সামনে লাস্ট ইয়ার তো করতে পারিনি, তো দেখা যাক এ বছর লাস্টের দিকে বা রোজার ঈদ পরে, বা হ্যাঁ রোজার ঈদ পরে একটু পারবো আমি স্পন্সর করতে। তো ওইটারই প্ল্যানিং চলছে। তো অনেকেই আমাকে বলে স্পন্সরের জন্য, তো যারা যারা স্পন্সরশিপ আমাকে দিতে চান তারা রোজা পরে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের ইউনিভার্সিটি থেকে অ্যাকচুয়ালি। তো অনেকেই বলে আপু আপনি কি স্পন্সর করবেন, তখন দুঃখের সাথে বলতে হয় যে এখন আমি পারবো না। তো রোজার পরে স্পন্সরের জন্য একটু বাজেট রাখবো যে ইউনিভার্সিটিতে কিছু একটা দেখ মানে মানে কন্ট্রিবিউট করি, তাই না শোনাবে। তো আমাদের এখানে একটা কি তৈব শীতকালীন উৎসব, হ্যাঁ ফেস্ট, উইন্টার ফেস্ট। এখানে কি কি আছে কিছু লেখা আছেনি? এখানে হচ্ছে মেলায় থাকছে দেশি পণ্য হস্তশিল্পজাত। ও আচ্ছা, এক্সিবিশনের মতো। হ্যাঁ আচ্ছা, তো অনেক স্টল টল থাকবে। তো কালকে হলো গিয়ে, কালকে হয় তারিখ, কালকে 28 তারিখ। তো কালকে আমরা ঠিক 11টার দিকে থাকছি আমাদের ইউনিভার্সিটিতে। তো 28 তারিখ যারা আমাদের সাথে মিট করতে চান, আমি সুনাবি রিমা আজিমা, তারা অবশ্যই অবশ্যই কালকে 11টার দিকে বা 12টার দিকে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে থাকবেন। আমার ইউনিভার্সিটির ম্যাক্সিমাম রে আমাদের ব্লগ দেখে, তো ভাবলাম এটা একজনকে বলে রাখি। আর স্পন্সরশিপের জন্য যারা আমাকে বারবার খুঁজে তাদেরকে বলে রাখলাম, এটা রোজার পর থেকে আমি একটু চেষ্টা করব কন্ট্রিবিউট করার, ভালো লাগবে। নিজের একটা ব্যানার থাকবে, একটু স্পিচ দিব। তো চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকুই। কালকে অবশ্যই যার যার সাথে দেখা হবে, ভালোই তো লাগবে। তো আজকের ভিডিওটা বাস এতটুকুই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। এখন আমরা গ্লাভস পরে আছি কারণ আমরা হেয়ার কালার করছি। হেয়ার কালার শেষ হওয়ার পরে বাসায় যাব, গিয়ে সুনাবি লাঞ্চ করবে। তো চলুন তাহলে আজকের ব্লগটা বাস এতটুকুই, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই। লাগে ডাক্তার দুইজন।